কলেজ ছাত্রকে বিয়ে করা শিক্ষিকার মরদেহ উদ্ধার, যা বললেন সেই বাড়ির দারোয়ান। কলেজ ছাত্রকে বিয়ে করে সমালোচনায় আসা নাটোরের কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল 7টার দিকে নাটোর শহরের বিলারিপাড়া মহল্লায় ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় তার স্বামী মামুন হোসেনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। নিহত খায়রুন্নাহার গুরুদাসপুর খুবজিপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। এলাকাবাসী জানান, রাত 3টার দিকে শিক্ষিকার স্বামী মামুন এলাকাবাসীকে ডেকে জানান তার স্ত্রী খায়রুন্নাহার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এলাকাবাসী ছুটে গিয়ে তার ঘরের মেঝেতে মরদেহ দেখতে পান। এ বিষয়ে সন্দেহ হলে এলাকাবাসী মামুনকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা আরও জানিয়েছেন, আমরা প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিক্ষিকা এবং ছাত্রের প্রেম কাহিনী ছড়িয়ে পড়লে দুজনই বিষয়টিকে পজিটিভ নিয়েছিলেন, কিন্তু সামাজিক, পারিবারিক এবং কর্মক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতায় তাদের মধ্যে মানসিক চাপ সৃষ্টি হয়েছে। মানসিক চাপের কারণেই এই আত্মহত্যা নাকি, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত শিক্ষিকা খায়রুন্নাহার যে বাড়িতে থাকতেন সেই বাড়ির দারোয়ান জানান, শিক্ষিকার স্বামী মামুন রাত 11টায় বাসায় ফিরে আসেন, আবার রাত 2:30টার দিকে বাসা থেকে বের হয়ে যান ডাক্তারের কাছে যাবেন বলে। তারপর ভোর 6টার দিকে বাড়িতে ফিরে তিনি ঘরে চলে যান। তার কিছুক্ষণের মধ্যে ফিরে এসে দারোয়ানকে ডেকে বলেন তার স্ত্রী আত্মহত্যা করেছেন। তারপর দারোয়ান বাড়ির মালিক এবং পুলিশকে খবর দেন। জানা গেছে, গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মুসাম্মদ খায়রুন্নাহারের প্রথমে বিয়ে হয়েছিল রাজশাহীর বাগায়, সেখানে তার এক সন্তানও রয়েছে। তবে পারিবারিক কলহে ওই সংসার বেশি দিন টিকেনি, তারপর কেটে যায় অনেক দিন। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় 22 বছরের যুবক মামুনের সঙ্গে। মামুনের বাড়ি একই উপজেলার দারাবাড়ি ইউনিয়নের পাটপাড়া গ্রামে। তিনি নাটোর NS সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। ফেসবুক মেসেঞ্জার 2021 সালের 24শে জুন তাদের পরিচয় হয়। তারপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তারপর 2021 সালের 12ই ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি তাদের বিয়ের বিষয়টি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।